বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আমরা শুনে থাকি, আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজ প্রথমেই চলে যাচ্ছি 9 জুন প্রচারিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর ইউএসএ থেকে ভেরোনিকা দাস লিখছেন, পটুয়াপল্লী গ্রামের কৃতি সন্তানদের অনবদ্য প্রকাশ, ওই গ্রামের কৃতি সন্তানদের মা বাবাদের বিনম্র শ্রদ্ধা জানাই। মা বাবা কষ্টের দিনে তারা যে সন্তানদের অনুপ্রেরণা দিয়েছেন তা বেশ ভালো লেগেছে। এরপর দেবাশিস দাস লিখছেন কোচি কেরালা থেকে, খুবই ভালো লাগলো অনুপ্রেরণা গল্পের এই অনুষ্ঠানটি, তথ্যটি অজানা ছিল। হ্যাপি সর্দার এরপর লিখছেন মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ওই গ্রামের এত বেশি সংখ্যক ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হয়েছে, যেটা অবাক করা কাণ্ড। সত্যি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ছিল এটি। পার্থ দত্ত এরপর বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন, একটি গ্রাম থেকে আইআইটির মতো ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বেশি সংখ্যক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, সত্যি এটা খুব গর্বের এবং অনুপ্রেরণার। কুমার শঙ্কর অধিকারী তারপর লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে, আজকের অনুপ্রেরণার গল্প বিহারের পাতুয়াতল্লি গ্রামের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের গল্প শুনলাম, খুব ভালো লাগলো। তারপর শেরপুর ঢাকা বাংলাদেশ থেকে কুমার অলোক লিখছেন, এই ধরনের অনুপ্রেরণার গল্প একটা সমাজকে পাল্টে দিতে পারে। এরপর মাধবচন্দ্র সাগর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, অনুষ্ঠানটি খুবই গুণগ্রাহী, যা অন্যদেরও উদ্বুদ্ধ করতে সাহায্য করবে, অবাক মনে হলেও সত্যি। ফয়সাল আহমেদ শিপন এরপর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, অসাধারণ অনুষ্ঠান। লক্ষণ কুণ্ডু তারপর লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে, খুব খুব ভালো লাগলো। বিধানচন্দ্র টিকাদার এরপর লিখছেন জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে, খুব খুব ভালো লাগলো বিহারের একটি গ্রামে এত ইঞ্জিনিয়ার শুনে, অবাক হবারই কথা। তারপর মোখলেচ্ছুর রহমান লিখছেন তাঁতি পরিবারের ছেলেমেয়েদের আইআইটি শাখায় পড়াশোনা এবং সাফল্যের ওপর চমৎকার ভিডিও চিত্রটি দেখে ও শুনে ভীষণ ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যে অনুপ্রেরণার গল্প এই অনুষ্ঠানটি দেখেছেন, দেখে ভালো লেগেছে জানিয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মতামত পড়ে বোঝা যাচ্ছে যে আপনারা নিজেরাও অনুপ্রাণিত হয়েছেন, ভালো লেগেছে, তা আমাদেরও ভীষণ ভালো লাগছে। আশা করছি এইভাবে ভবিষ্যতেও আপনারা এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন। আর আপনাদের জন্য নিশ্চয়ই টেরেজা রোজারিও এই রকম ধরনের অনুপ্রেরণার গল্প আরও তুলে ধরবে। এরপর বন্ধুরা, আমরা চলে আসি 19 জুন রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন ফাদার সৌমিত্র মাখাল। লোকরচিত মঙ্গল সমাচারের 9 অধ্যায় 10 থেকে 17 পদ পর্যন্ত পাঠ এবং তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন ফাদার সৌমিত্র মাখাল। আর এই অনুষ্ঠানটি দেখার পর ঢাকা মিরপুর বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন, ফাদারের কথা শুনে খুব ভালো লাগলো, মনে শান্তি পেলাম, আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানটি। যদি সম্ভব হয় কোনো বিশেষ পর্ব দিনে মিশা উৎসর্গ করে ভিডিও করে যদি উপস্থাপন করতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হতো। হ্যাঁ হ্যাপি সর্দার, ফাদার নিশ্চয়ই আপনাদের জন্য সেই রকম ব্যবস্থা করবেন। মোহাম্মদ আয়নাল হক, বিধানচন্দ্র টিকাদার, সুরজিৎ মহান্তি, আগনেস পালমা এবং লীরা ডরিন ধন্যবাদ জানিয়েছেন ফাদার সৌমিত্র মাখালকে সুন্দর এই অনুষ্ঠানটির জন্য। এরপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর থেকে এবং বার্নিস বাতে আপনারা লিখছেন যে খুব ভালো লাগলো এই অনুষ্ঠানগুলো। আপনারা যে এই রবিবাসরীয় ভাষ্য পাঠ অনুষ্ঠান শুনে ভালো লেগেছে জানিয়েছেন,
তা জেনে সত্যি আমাদের ভীষণই ভালো লাগছে। আর এই রকম ধরনের রবিবাসরীয় ভাষ্য আপনাদের জন্য ফাদার সৌমিত্র মাখাল নিশ্চয়ই ভবিষ্যতে তুলে ধরবেন। আপনারা এই রকমভাবেই দেখবেন, এই রকমভাবেই কমেন্ট, লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি 20 জুন বিজ্ঞান জগৎ অনুষ্ঠান প্রসঙ্গে। মশা কী করে অন্ধকারেও কামড়াতে পারে তাই নিয়ে ছিল অনুষ্ঠান। হ্যাপি সর্দার লিখছেন মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে। বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলাম মশা কীভাবে অন্ধকারে কামড়ায় তাই নিয়ে কথা। মশা অন্ধকারে কামড়ায় সত্যি, কিন্তু সেভাবে কখনো ভেবে দেখিনি ব্যাপারটি যে কেন অন্ধকারে কামড়ায়। আজকে এই বিষয় বিস্তারিত জানতে পেরে খুবই উপকৃত হলাম এবং সুন্দর একটা ধারণা জন্মালো। তারপরে ভেরোনিকা দাস লিখছেন ইউএসএ থেকে, বিজ্ঞান জগতের আজকের অনুষ্ঠান শুনে আমার অজানা তথ্য জানতে পারলাম এবং রাসায়নিক প্রক্রিয়ায় যে মানুষের মঙ্গল না তা সুন্দর করে বলেছেন অতনু দাদা। মনীষা রায় তারপর লিখছেন মেখিলিগঞ্জ কুচবিহার থেকে, রাতের অন্ধকারে মশা আমাদের কীভাবে কামড় দেয় সে প্রসঙ্গে আলোকপাত আকর্ষণীয় লাগলো। তারপর লিখছেন মুনির আহমেদ বাংলাদেশ থেকে, অনেক না জানা তথ্য প্রচার হলো যা বিজ্ঞান মনস্ক অনেকের কাছেই আগ্রহ উদ্দীপক হবে। অত্যন্ত ভালো একটি আলোচনা, আমার ভালো লাগলো। তারপরে লক্ষণ কুণ্ডু লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে, অতনু দাদা ভাইয়ের উপস্থাপনায় বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। আবু সাইদ এরপর লিখছেন ঢাকা বাংলাদেশ থেকে, দারুণ কৌতূহলপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠান, অসম্ভব ভালো লাগলো। মশা কীভাবে অন্ধকারে কামড়ায় এবং ক্রিম ব্যবহারের মাধ্যমে কি হয় তা পরবর্তীতে জানতে চাই। চন্দন ঘোষ এরপর কলকাতা থেকে লিখছেন তথ্যভিত্তিক অনুষ্ঠানটি বেশ ভালো লাগলো। পার্থ দত্ত বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন এরপর মশা কীভাবে রাতের অন্ধকারে আমাদের কামড়ায় সেই সম্পর্কে বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো। তারপরে হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে শ্রী অজয় কুমার সরকার লিখছেন, অন্ধকারে মশা কীভাবে মানুষকে কামড়ায় তার পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন বিজ্ঞান জগতের প্রযোজক, খুবই ভালো লাগলো। মোহাম্মদ আয়নাল হক এরপর বাংলাদেশ থেকে লিখছেন বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি আমার ভীষণই প্রিয় অনুষ্ঠান। এম জামাল আহমেদ সুবর্ণ ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ভালো লাগলো আজকের আয়োজন। এরপর অনিমেশ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন বিজ্ঞান জগৎ অনুষ্ঠান শুনলাম, মশার অন্ধকারে কামড়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে ভীষণই ভালো লেগেছে। তারপর বিধানচন্দ্র টিকাদার লিখছেন জলির পাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে, মশা নিয়ে আলোচনা থেকে অনেক তথ্য জানতে পারলাম। এরপর মনীষা শাহ লিখছেন দমদম কলকাতা থেকে, কত কিছু জানতে পারছি এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠান থেকে। তারপর লিখছেন শেরপুর ঢাকা বাংলাদেশ থেকে কুমার অলোক, লিখছেন খুবই সময় উপযোগী একটি আলোচনা জানলাম মশা কীভাবে মানুষকে শনাক্ত করে। আপনার শেষের কথার পরিপ্রেক্ষিতে একটি কথা মাথায় আসলো, বাজারে যেসব ক্রিম বা স্প্রে পাওয়া যায় তা যদি মানব শরীরের জন্য ক্ষতিকরই হয় তবে কেন তা বাজারজাত করার অনুমতি দেওয়া হয়। বাহ, বিজ্ঞান জগৎ অনুষ্ঠান শুনে আপনারা যে এত সুন্দর সুন্দর কথা লিখেছেন, আপনাদের নিজেদের মনের কথা লিখেছেন, তা দেখে ভীষণই উৎসাহ পাচ্ছি। আরও ভবিষ্যতে এই রকম ধরনের বিজ্ঞান জগৎ অনুষ্ঠান আপনাদের জন্য নিশ্চয়ই উপস্থাপন করব। আর বেশ কিছু কথা লিখেছেন যা আমাদের ভবিষ্যতে অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে। আর শেষে কুমার অলোক আপনি যে কথাটি লিখেছেন যে সত্যি যদি মানব শরীরের জন্য ওই স্প্রে বা ক্রিম ক্ষতি করে তাহলে কেন তা বাজারজাত করার অনুমতি দেয়া হয়েছে, এই কথাটি কিন্তু খুব বড় কথা বলেছেন। সত্যি আমরা নিজেরা খুব ভালো করে জানি যে বাজারজাত অনেক কিছু আছে যা সত্যি মানব শরীর
মানব দেহের জন্য ভীষণভাবেই হয়তো বা কম বেশি ক্ষতিকারক, কিন্তু তা কিন্তু রমরমিয়ে ব্যবসা চলছে। কেন চলছে, কিভাবে চলছে, তা সত্যি বড় প্রশ্নের মধ্যে আছে। যাই হোক, এইভাবে আপনারা যে অনুষ্ঠানের সাথে রয়েছেন, এইভাবে আপনারা অনুষ্ঠানে মতামত ব্যক্ত করছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ এবং কৃতজ্ঞতা। এইভাবে আপনারা অনুষ্ঠানের পাশে বরাবর থাকবেন। এরপর বন্ধুরা চলে আসি আজকের আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। 21 জুন অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, ছিল পবিত্র বাইবেল থেকে পাঠ। পাঠটি নেওয়া হয়েছিল সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 7:6-12-14 অবধি পাঠ করেছিলেন ব্রাদার জয়ন্ত অ্যান্ড্রু কস্তা, সিএসসি। প্রধান শিক্ষক উনি সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মোংলা বাগেরহাট বাংলাদেশ থেকে। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এই অনুষ্ঠান দেখার পর মতামত ব্যক্ত করেছেন, পবিত্র বাইবেল থেকে পাঠ শুনলাম, খুব ভালো লাগলো, হ্যাপি সর্দার। তারপরে মিরপুর বাংলাদেশ থেকে লিখছেন, পবিত্র বাইবেল থেকে প্রভুর বাণীর পাঠ শুনলাম, খুব ভালো লাগলো, ভেরিটাস বাংলা বিভাগকে এবং ব্রাদার জয়ন্ত অ্যান্ড্রু কস্তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এরপর রোজারিও সন্ডা লিখছেন, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। তারপরে লীরা ডরিন ক্রিস্টোফার, নীলা কস্তা, আইরিন গোমস, অলিন গোমস, ভেরোনিকা দাস লিখছেন, প্রভুর বাণীর জয় হোক। মোহাম্মদ আইনাল হক বাংলাদেশ থেকে লিখছেন, ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটির জন্য। জন প্রিয়াঙ্কা গোমস তারপরে লিখেছেন, প্রভুর বাণী হৃদয়ে ধারণ করি, খুব ভালো লাগলো ব্রাদার জয়ন্ত অ্যান্ড্রু কস্তার বাণীটি পাঠ। আজ শেষ মতামতটি এসেছে জলিরপার গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিধানচন্দ্র টিকাদারের, লিখছেন, পবিত্র বাইবেল পাঠ শুনে অনেক ভালো লাগলো। বন্ধুরা, আপনারা যে নিয়মিত এই বাইবেল পাঠ অনুষ্ঠান শুনছেন আর এইভাবে আপনাদের মতামত জানাচ্ছেন, তার জন্য ভীষণ ভালো লাগছে। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আর টেরেজা রোজারিও প্রতি সপ্তাহে আপনাদের জন্য বাইবেল পাঠ অনুষ্ঠান তুলে ধরছে। পবিত্র এই বাইবেল পাঠ অনুষ্ঠান আশা করছি আপনারা নিয়মিত দেখতে থাকবেন এবং মতামতও জানিয়ে যাবেন। আজ বন্ধুরা আলাপনের কিন্তু সময় শেষ, আজ আর সময় নেই। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম, নমস্কার।